আমি যখনই ঢাকা থেকে আসতাম তখনই তো তোমার জন্য দামি দামি শাড়ি আনতাম, তাই না? মানে সেসব শাড়িগুলো যে ঘরে রেখে দিছো, মানে কি তুমি মরার পরে কি কবরে দিয়ে দিব? মানে সেই শাড়িগুলো পরনি কেন? এই নোংরা কাপড়টা কেন পরে রয়েছো? আমি বুঝলাম না তোমার। না রে বাজান, ওই সব দামি দামি শাড়ি পরে কি কাজ করুম যায়? ওই শাড়ি পরে তো বেড়াইতে যায়, আর এই যে বাইত কাজকাম করলে, রান্না বান্না করলে এই দামি শাড়ি পরে কালো তো কালি চালি পরে। বৌমা আমার ভুল হয়েছে, আর কোনোদিন এমন হইব না। আচ্ছা হয়েছে, আপনাকে আমি এখন একটা পারফিউম দিব, যখনই আমার সামনে আসবেন ওটা লাগিয়ে আসবেন, ঠিক আছে? কি কি দিবা? সেন সেন পারফিউম মারবেন, যাতে আপনার ঘামের গন্ধ আমার সামনে না আসে। আমি না নাকে যাতে না আসে। আচ্ছা বৌমা, আচ্ছা মা, তোমরা না স্মার্ট হইতে পারলাম না। মানে নিজেদের প্রমাণ করতেই হবে যে তোমরা গরিব, এখনো গরিব আছো। দিলে তো আমার বউর সামনে আমাকে ছোট করে, তাই না? এনিওয়ে বাবা কোথায়? বাজার বাজার বাজান, তুমি আইছো? তুমি কেমন আছো বৌমা? তুমি কেমন আছো? মানে আব্বা তুমিও তো দেখতেছো এটা কি নর্মাল লঙ্গি, একটা নর্মাল গেঞ্জি, এইগুলো কি আব্বা? আমার বউ আন কি মনে করলো যে তোমাদের মনে আমি ভালোভাবে সেবা যত্নই করি না? তোমাদের বললাম তোমার বৌমাকে নিয়ে আসতেছি, এখন যদি আমার শ্বশুর বাড়ির কোনো লোকজন আসতো ওর সাথে ভাগ্যিস, তো মানে হচ্ছে সব যেত। চিন্তা করো, ভাগ্যিস আসেনি। তোমাদের চিন্তা যেত না কি জানো? যে তোমাদের সেই ছেলে আগের মতো রয়ে গেছে। তোমাদের ছেলের লেভেলটা যে এখন কোন লেভেলে গেছে আব্বা, সেটা আসলে তোমাদের কোনো ধারণাই নেই। এই আমার আব্বা যেহেতু আসছে, আব্বাকে তো সালাম করো না, আমাকে সালাম করো। হাই হ্যালো। হাই হ্যালো কি আব্বা? এটা হলো, এ তো শহরের অনেক বড়লোক ফ্যামিলির মেয়ে তো তারা, তারা ওই পায়ে ধরে সালাম বা এগুলো তো আসলে এরকম অভ্যস্ত হয়নি। এরা সবসময় হাই হ্যালো হাউ আর ইউ এর উপরেই থাকে। এখানে কি দাঁড়ায় দাঁড়ায় সব গল্প শেষ করে ফেলবা না ভিতরে যাবো? আমার গরম লাগতেছে, লিটারালি আমার ক্ষুধাও লাগতেছে। ও আচ্ছা ঠিক আছে, চলো বাবা। ওই যে তোমার জন্য ওই ঘর রেডি করে রাখছি, তুমি যেমনে যেমনে কইছিলা সামনে সামনে আমি সব ঠিকঠাক করে রাখছি, ওই ঘরে চলো। খুব ভালো করছেন। হ্যাঁ আপা, তাহলে ব্যাগটা আপনি নিয়ে আসেন। আচ্ছা তুমি যাও, আমি নিয়ে আইতেছি। এই তুমি বৌমার কাছে মাপ চাইলা কেন? এমনি কই মাপ চাই না তো, মানে এমনি এমনি। শোনো যাইকো না, কিন্তু আমাকে সত্য করে কও কি হয়েছে। আসলে অনেক দিন পর আসি, তার বৌলে বাড়িতে এসে আশিকের বৌরে দেখা না, আমি আনন্দে নিজেরে সামলাইতে পারলাম না, দৌড়ে গিয়ে জাপড়ায় ধরছি। বউ আমারে ধাক্কা মেরে ফেলাই দিয়ে কয়েছে আমার গায়ে নাকি ঘামের গন্ধ, হাতে কালি, কাপড় নোংরা। কইলা তোমার গায়ে ঘামের গন্ধ? হ্যাঁ তোমার পেটের থেকে হইছে ওই পোলা, ওই পোলা তার স্বামী, তার স্বামীর গায়ে গন্ধ নাই, শাশুড়ির গায়ে হলো ঘামের গন্ধ। চিল্লাও না, পোলার এতদিন পরে বাইত বউ লই আইছি, শান্ত হও না, শুনতে পাইবো তো। এগুলো কোন রান্না? তোমার মা দেখতে যেমন রান্নাও তেমন করে, এগুলো কিভাবে মানুষ খাবে? আমি তো সব যত্ন করে রান্না করছি, সবসময় তো তাই রান্না করতাম, আর তুই তাই খাইতি, আজকে আবার কি হয়েছে? আপনি খুব যত্ন করে রান্না করছেন না, পুরো শাকটা বালু বালু হয়ে আছে, আমার মুখটা পুরো বালু বালু হয়ে গেছে। আসলে আপনার চেহারাটা যেমন, আপনার রান্নাটা তেমন হয়েছে। বৌমা তুমি কি কইলা আমার চেহারা নিয়ে? তুমি কথা কইলা আমার চেহারা কে আমি বানাইছি? চেহারা বানাইছি আল্লাহ। আর তুমি কি কইলা কও, আমি শাক দই নাই? শাক না দিয়ে কেউ রান্না করে?
এই খাবার তোমরা খাবা আমরা খাবো না মা তুমি তো সিলাইতেছো না ওকে মিথ্যাটা কইতেছ না ও তোমার শত্রু হ্যাঁ মানে একটা কথা কইলে কথা মোড়ে মাড়িতে পড়তে দাও না এই কথা পিষ্টে কথা কয় লাগে তোমার রান্না আজকে একটা মোড়েও যেতে রয় না আমি খাইলাম না কই আমার তো ভালো লাগছে না এ কি কচুর আছো তুমি বাজান রে এখন তোর আমার রান্না তোর ভালো লাগবো না তোর ওই মা তো গরি কালা নোংরা কাপড় চোপড় থাকে পয়রা আর তোর বড় লোক শাশুড়ি অনেক ধনী অনেক দামি দামি খাওন তোরে খাওয়ায় ওইসব ভালা ভালা খাওন খাইয়া এখন কে মার হাতে রে খাও তোর আর ভালো লাগবো ভালো লাগবো মজা লাগবো না কত পিছু কবি তুই আর তোর সামনে তোর সামনে তোর বউ তোর মারে এতগুলা কথা কইল তুই একটা কথা বইরে কইলি না উল্টা তুই আমারই আমারই উল্টা পাল্টা কথা কইলি এত ব্যাসকেন্দ্রের কি আছে মা রান্নাটা খারাপ করছো বলবাসে বৌমা আজকে হয়তো একটু খারাপ হয়ে গেছে আমি পরবর্তীতে ভালো করে রান্না করবো শেষ পেঁচাইতে পেঁচাইতে একটা মানে কি যাত্রা পালা দেখতেছে কানতেছে আর শুনেন যখনই রান্না করবে হাতটা ভালো করে ধুয়ে রান্না করবে বৌমা তুমি এই যে কি কইলা আমরা হাত না ধুয়ে রান্না করি ইস মানে তুমি থামবা না মা তোমার দুটো পায়ে ধরি মানে গ্রামে আইছি বৌরারে নিয়ে একটু সুখে সাথে থাকতে দাও কথার উপর কথা কয় লাগবে একটু চুপচাপ থাকো না সে বলছে তোমার হাত ধুইতে না অন্যায় কোনো কথা কইছে হাতটা ধোবা আমিও তো দেখছি তোমার হাত ঠিক মতো ধো নাকি হ্যাঁ টয়লেটে যাও টয়লেটে দেখাইয়া ভালো করে হাত একটু ধো না ওই কি করো ছাই মাই দিয়ে আত্মার ধো চলো সাবান লাগলে সাবান কিনে দেবে ওই ছাইটাই দাঁত মানে পরিষ্কার করবো না সাবান দিয়ে ভালো করে হাতটা ধোবা বুঝতে হবে আমার ভুল হয়ে গেছে বাজার বৌমা আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও আমার ক্ষমা করে এই এখন যেহেতু রান্না করে ফেলেছে তুমি এই মাছটা দিয়ে খাও মাছটা আমি আর খাবো না তোমারটা তুমি খাও আমি ছাড়া আরে একটু খাও তোমার তো তোমার মায়ের হাতে রান্না তোমার ভালো লাগে না তুমি খাও আচ্ছা আমি অনলাইনে তাহলে অর্ডার করি আশিকের মা কি হইছে তুমি কাঁদছো কে তুমি তো এখন সুখে থাকবা তোমার গুণধর বলা শিক্ষিত বলা শহর থেকে সুন্দরী মাইয়া আমাকে উপহার দিছে তুমি কান্দ কেন সুখে কান্দছি অনেক সুখ আপনি জানেন আপনি পোলা আর পোলার বউ কি কইছে কি কইছে কাউন দিছি চিল্লা ডাকলো গেলাম পোলার বউ কয় সাগে বালি ভালো করে ধুই নাই আমি নোংরা দেখতে কালা তাই আমার খাবার অপরিষ্কার আমি ধুই নাই আর তোমার পোলা তোমার পোলা ডাকলাকে তাল দিল কিছুই করো না তোমার তো ঘরের মধ্যে ওরা অপমান করছে আর আমি অপমানিত হইতেছি হাটে বাজারে যেখানে সেখানে গ্রামের লোকজন আমারে ধৈরা কয় ওই মিয়া একমাত্র পোলা চুপচাপ ভাবে বিয়া দিয়ে দিলা আমাকে তো একটু জানাইলাও না কত স্বপ্ন ছিল এই পোলাটারে সহায় সম্বল খুয়াইয়া শিক্ষিত বানাইলাম আমার সেই পোলা সেই বলে আমগো না জানাইয়া শহর থেকে এক টেনি মাইয়া বিয়ে করে আনলো শুনে কি আর করবে সব আমার কপালের ফের বুঝছে পোলা যখন এই বউলে বাড়িতে আইসেই পড়ছে এখন যদি পোলার বউলাকে ঝগড়া করি মানুষ কি করবো নতুন বউ আইতে না আইতে ঝগড়া শুরু করে দিছি পোলারা কয়দিন লেগে আইসে বোটা লইয়া কয়দিন বাইক খাও আপনি কিচ্ছু কয়েন না বউরও কিচ্ছু কয়েন না পোলারও কিচ্ছু কয়েন না জ্ঞান অর্জন করলো জ্ঞান অর্জন করছে বাপ মারে কষ্ট দেওয়ার জ্ঞান অর্জন করছে আমগো কপালে এইটাই আর কিছু না আমগো সারা জীবনে কষ্ট করেই যাই তৈব আপা আরে তুমি এই ব্যান লইয়া দাঁড়িয়েছো কেন কেন বাবা কি হয়েছে আরে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না শোনো আব্বা আমি আমার বড় নিয়ে যেই কদিন বাড়িতে থাকমু তুমি ব্যান নিয়ে বেরোবা না আমার বউ যদি এখন দেখে যে তুমি ব্যান চালাইতে বাইরে হইতেছো তাইলে আমার মান সম্মান থাকবে আব্বা আমি তো ছোট হয়ে যাবো আমার বউর কাছে ও বাজান
তুমি কি তোমার শ্বশুর বাড়ির লোকজনদের জানাও নাই আমার বাবাই ভ্যান চালাইয়া আমার শিক্ষিত বানাইছে উচ্চ শিক্ষিত বানাইছে এটা কি জানাও নাই বাবা এটা জানামু এটা জানাইলে আপনার ছেলেরে বড় লোকের মেয়ে দিত না আব্বা মানে তোমার যে কেমনে বুঝাই কথাটা তারা যদি জানতো যে আমি ভ্যানালর ছেলে তাহলে কোনোদিন এই মেয়ে আমার দেয় তাহলে বস্তির মেয়ে জুটত আমার কপালে না বাবা এটা তোমার ভুল ধারণা বাবা তোমার তোমার আরো সম্মান বাড়তো তুমি যদি গর্ব করিয়া কইতা আমার বাবা ভ্যান চালায় সে চুরি করে না সে খাইটা খায় আরে আব্বা এখন যুগ পাল্টাইছে খেলাগাড়ির বলা ব্যানালার বলা রিক্সাওয়ালার বলা এইগুলা কোনো মূল্য নাই সমাজে এদের কোনো দাম দেয় না প্লিজ আব্বা আমার মান সম্মান তুমি নষ্ট করো না তোমার যা টাকা লাগতেছে আমি দিতেছি ঠিক আছে বাজার ঘাট তুমি এই দিয়ে করবা দর টাকা দর টাকা দর না 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 বাবা রাখো বাবা রাখো রাখো এখন তোমার বোর কাছে তুমি মান সম্মান থাকবো না বলে তুমি আমার টাকা সত্তছো তোমরা যেই কয়েকদিন থাকবা সেই কয়েকদিন সদাই পত্র আইনা খামো না বাজান বাজান রে তুমি চাকরি পাওয়ার পর কয়দিন খবর নিছো তোমার এই বুড়া বাপমার আমরা খাইয়া আছি না না খাইয়া আছি খবর দিছো এই প্রত্যেক মাসে যে টাকাগুলো পাঠাইছি সেগুলো করছেন কি সেই টাকা খান নাই করছেন কি টাকাগুলো ওই টাকা দিয়া ওই ঘর দিছি ওই দেখো হ্যাঁ তোমার থাকুনের লাগি ওই ঘর দিছি ওই ঘরে কিন্তু আমরা থাকি না আমরা বুড়া বুড়ি এই ভাঙ্গা ঘরে থাকি বাবা ভাঙ্গা ঘরে তোমার থাকতে কইছি আমরা যেই কদিন আছি থাকার পরে তুমি আর মা হন থাকো এরপর তোমার যেহেতু ব্যান তুমি ছাড়তে পারবা না আমরা যাই গ্রাম থেকে তারপর আবার ব্যান চালাও অসুবিধা তো নাই প্লিজ আমার বাণিজ্য তো আমার বউর সামনে তুমি নষ্ট করো না তুমি ব্যানটা ঘরের পিছনে রাখো ঘরের পিছনে রাখো আপনি বুঝছি সহজ করে খাওয়া যাবে আমার কাপড়গুলো আপনাকে ধুয়ে দিতে হবে আর শুনেন আপনি ভাববেন না আপনি যে কাপড়টা পরে আছেন ওই টাইপের কাপড় এগুলো হ্যাঁ খুব যত্ন সহকারে ধুবেন আর কাপড়গুলো যাতে না ছিঁড়ে ঠিক আছে ঠিক আছে মামা নেন ও আস্তে আস্তে বৌমা তুমি এটা কি পরছো কেন ড্রেস আপনি কি চোখে দেখেন না না মানে তুমি কি কাপড় পরছো এটা পা দেখা যায় গলা দেখা যায় গায়ে উন্না নাই মাথায় কাপড় নাই থামেন থামেন আপনার কি কোনো আইডিয়া আছে এই ড্রেসটার দাম কত আপনাদের সবাইকে বেচে দিন না আমার কাপড়টার দাম হবে না দূর বৌমা তুমি খালি টাকা টাকা করো খালি দাম দেখাও তুমি হইলে এই বাড়ি নতুন বউ বৌমা এটা গেরা এটা তোমাকে সহন না আর তোমার দেখার জন্য গ্রাম থেকে কত লোকজন আসবে ময় মুরব্বীরা আসবে আয়সা যদি দেখে যে আমার বাড়ির বউ এইসব পোশাক পরে রয়েছে তাহলে কি আমাকে মান সম্মান থাকবো ওহো গরিবের আবার মান সম্মান কেন বৌমা তোমার কি ধারণা যে আমরা গরিব বলে আমাদের মান সম্মান নেই আমার আসলে কোনো ব্যাপারে কোনো ধারণা হওয়ার দরকারই নেই আর বাই দ্য ওয়ে সবাই গ্রামের দেখতে আসবে মানে আমি কি চিড়িয়াখানার কোনো জীবজন্তু যে সবাই আমাকে দেখতে আসবে আরে বৌমা তুমি জীবজন্তু হইবা কেন তুমি হইলে কি এই বাড়ির বউ গ্রামে যদি কোনো নতুন বউ আসে আশেপাশে গ্রাম থেকে বাড়ি থেকে সবাই নতুন বউ দেখতে আসে যাও বৌমা এই জামাটা খুইলা শাড়ি পরে আসো সরি মা আমি আপনার কথাটা রাখতে পারছি না আপনার ছেলে কোনো গ্রামের মেয়ে বিয়ে করে নিয়ে আসে নাই শহর থেকে বিয়ে করে নিয়ে এসেছে হ্যাঁ অতএব আমি কোনো ঘুমটা ঘামটা দিতে পারবো না আমি যেটা পরা আছি এটা পরেই থাকবো এমনি আপনাদের বাড়ি ঘরের নোংরা অবস্থা দেখেন আমার মাথা অলরেডি গরম হয়ে গেছে যে কাজটা দিয়েছি ওই কাজটা করে আসেন প্লিজ এখন আমার বাড়ি ঘর নোংরা হয়ে গেছে আমাদেরকে ভাল লাগে না তুমি কি জানতো না যে আমার পোলা গরিব ঘরের ছেলে না জানতাম না জানতাম না যে গ্রামের অবস্থা এত বাজে হয় শুধু জানতাম আপনার ছেলে ভালো একটা জব করে বাহ বাহ গাছের ফল দেখে বিয়ে করা ফালাইছে কিন্তু গাছের শিকড়টা আর দেখলা না তাই না এই ফল শিকড় এসব আমার সামনে আপনি বলবেন না তো আপনাদের না সাত কপালের ভাগ্য যে আমার মতো মেয়ে আপনাদের বাড়ি বউ হয়েছে আপনাকে যে কাজটা দিছি দয়া করে করবেন একটু যান প্লিজ কাপড়গুলো নিয়ে যান এই তুমি এতগুলো কাপড় চোপড় নিয়ে কই যাইতেছো কই আবার পুকুর ঘাটে যাইতেছি কাপড়গুলো ধুমু কাপড়গুলো ধুবা কার এগুলা কার আবার বৌমার কাপড় কি হায় রে কপাল ওলার বউতে শাশুড়ির কাপড় চোপড় ধুইবো আরে আন উল্টা হইছে
শাশুড়িতে পোলার মোর কাপড় চোপড় ধুই কি করব কাপড় চোপড় না ধুইয়া পরলোকে মাইয়া ঢাকা শহরে মাইয়া পারতে চারটা বস্তা কাজের লোক ঢাক দিলে সব ভূমি গাইয়া পড়ে আমার বাড়িতে কাজের মাইয়া আছে সেই কাপড় চোপড় আমি তারা কেন দিব আপনি কর ও তোমার এ তালে হান কামের বেটি বানাইছে তার মানে শাশুড়ি হলো কামের বেটি ও যখন এতই বড়লোকের মাইয়া তাহলে সঙ্গে একটা কামের বেটি নিয়ে আইতো হ্যার কাপড় চোপড় হে ধুইব এবং তোমার কাপড় চোপড় ওই বৌমা ধুইব আপনি কি পাগল হয়ে গেছেন বৌমা আমার কাপড় চোপড় ধুয়ে দিব কি কইতেছেন কত বড়লোকের মাইয়া আর আপনি তো লাই জানে যে বৌমার কাপড় আমি ধুই নাই আবার আমার বৌমা আমার কাপড় দিব ওলাই কি অশান্তিটা করবেন বুঝতে পারছেন তোমার বুলাই কি কয় জানো কি কয় কয় আমি আমার বউ যেদিন চলে যাবো তারপরে তুমি ভ্যান চালাইও আমরা থাকতে তুমি ভ্যান চালাইও না তাইলে আমার বউর কাছে আমি ছোট হয়ে যাব আমার মান সম্মান থাকবো না এই কথা শোনার পর আমার মনে হয়েছিল আল্লাহ আমার মরণ দেয় না কেন আমি মরিয়া যাই তোমার পোলার বউর কাছে মান সম্মান থাকবো না সেই চিন্তা করে অথচ অথচ একবারও কয় না বাবা তুমি সারা জীবন কষ্ট করছো আমি অন চাকরি বাকরি করছি তোমার আর পেনশন আর লাগবো না আপনি শান্ত হন বেশি চিল্লা চিল্লা করলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন আমার জানা মতো তো আমি কোনো পাপ করি নাই কোনো অন্যায় করি নাই তাহলে কেন আল্লাহ আমার এত শাস্তি দিতেছে সব সময় আল্লাহ পাপের শাস্তি দেয় না সব সময় আল্লাহ তা না আল্লাহ আমার ধৈর্য পরীক্ষা করে মুমিন বান্দাদের ধৈর্য পরীক্ষা করে ঈমানের পরীক্ষা করে আপনি একটু সবর করেন আল্লাহ চাইলে দেখবেন আমার পুরো একসময় ঠিক হয়ে যাব আপনি ধৈর্য হারা হয়েন না আমি এখন যাই কাপড়টি ধুইতে যাই নাহলে বৌমা চিল্লা চিল্লি করে পুরো বাড়ি মাথায় লাইব হ্যাঁ যাও শেষ বয়সে পুলার বোর কাপড় চোপড়ই দৌ আর আমিও আমিও তাহলে পোলার সেবা করি এখন তাছাড়া আর কি করো আপনি যান আমি যাই আমি আমি কি করো আমার এগুলো ভাল লাগে না আমার এগুলো ভাল লাগে না আমি বাড়িতে চলে যাব আমি আমি কই দিলাম ও এই বাড়ি মানুষজন কই আইলাম বউ দেখতে আপনি কেডা আমি এই বাড়ির বউ দেখতে সুন্দর লাগবো দেখে বোঝা যাইবো এটা বউ ঢাকা সিটির বে আমি হ্যাঁ ওই ঘুমটা দিয়ে আপনাদের জন্য শাড়ি পরে ঢং ঢাং আমি করতে পারবো না অবমা এভাবে কথা কও কে ঢাকা শহর কি লন্ডন যে তুমি লন্ডনে ড্রেস পরিছো জান লন্ডনের নাম তো দূরের কথা ঢাকা সিটিতে জীবনে গেছেন যায় দেখেন মেরা কি পরে এই তোর মুখে মুখে কথা কও কে হ্যাঁ মুরব্বী মানো না গ্রামের বুড়িগুলা কোনো কাজ নাই না খালি বাড়ি বাড়ি ঘুরবে আর দেখবে কে কি করে দেখছো নি বুবু আশা করে বউডারে দেখতে আইছি এই বাপে কত কষ্ট করে ব্যান চালায়া পুলাডারে লেখাপড়া করাইয়া মানুষ করছে একটা বউ আনছে সুন্দর লক্ষ্মী বউ ওরে আল্লাহ রে আল্লাহ বউ দেখে তো মনে হইতেছে বউ তো না কি জানি চুল গুলা মনে আসল না দেখছো নি কেমন চুল কেন টেনে দেখেন আসল না নকল আপনাদের মতো নাকি আর বাই দ্য ওয়ে কেন আসছেন এই বাসায় বউ দেখতে আইছি বউ দেখা হইছে এখন যান হ্যাঁ দেখা হইছে বাই হন আমার বাসা থেকে বাই হন বাপরে বাপ কি রকম ব্যবহার দেখছো নি চলো গ্রামের ইজ্জত মাইরা দিই এটা মানুষের সাথে তোমার বউরে এই যে পোশাক পরা গ্রাম দিয়ে হাঁটাইতেছো এটা কি ঠিক চাচা মানে গ্রাম দিয়ে হাঁটাইতেছে এটা কি ধরনের কথা বলেন ওরে নিয়ে একটু আমি আমাদের গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এই আর কি আর আমার ওয়াইফ তো শহরে ছোট থেকে বড় হয়েছে সে কারণে ওই ওরা তো এই ধরনের পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই কারণেই এই পোশাক পরে আমার সাথে একটু ঘুরতে পেরেছে এটা শহর না এটা গ্রাম তোমাকে বুঝতে হবে তোমার বউ নাইলে বুঝে না কিন্তু তুমি তো বুঝো তুমি তো গ্রামের পোলা তোমার তো বউরে শেখানো উচিত বলা উচিত যে এইসব পোশাক পরে গ্রামে হাঁটা যায় না চাচা গ্রাম কি আর এখন সেই আগের মতো আছে বলেন গ্রামও তো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে অনেক এখন আধুনিক হয়েছে না বলেন খুব আধুনিক হয়ে গেছে না চিন্তা করছো যে সে আমাদের আধুনিক শিখায়
গ্রামের এই পোশাক পরে যদি আমাদের বউ জিরা দেখে তাহলে ওরা তো এগুলি শিখবে। এইসব পোশাকে যদি গ্রামের ছেলেরা দেখে ওদের তো চরিত্র নষ্ট হবে, চোখ নষ্ট হবে। আরে আপনি এগুলো কি বলতেছেন, কি চোখ নষ্ট হবে? ওদের দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে, এইসব ড্রেস দেখে তো কারো কখনো চোখ নষ্ট হবে না চাচা। শোনো বৌমা, তোমার সাথে ঝগড়া করতে চাই না, আমাদের গ্রামের ছেলে তাই ওর সাথে কথা বলছি, তুমি কথা বলো না এই ব্যাপারে। চাচা আপনি আসলে বেশি উত্তেজিত হয়ে যাচ্ছেন, মানে এত তো উত্তেজিত আর কিছু নাই। ঠিক আছে, মানে গ্রামের মানুষজন একেবারে আমার বউরে দেখে নষ্ট হয়ে যাবে, আর এমনিতে তারা খুব ভালো না? হয়েছে হয়েছে, ছিলা তো ব্যানালার পোলা, এখনো তো তোমার বাপে ভ্যান চালায়। এগুলি ভুলে যায় না, অতীত ভুলে যায় না, ফুটানি করো না। বাপে চালায় ব্যান, আর শহরে গিয়া শহরের মেয়ে বিয়া করে মনে লাশা হয়ে গেছো গা। ওর হলে আইসো গ্রামে থাকবা কদিন, থাইকা সুন্দর ভাবে যাও, গ্রামটারে নষ্ট করো না। কটার টাকা হয়েছে তো ফুটানি বেরিয়ে গেছে গা, চলো চলো নামাজে যাই। জান, বাহির থেকে ঘোরাফেরা করে আসলাম, এখানে এসে চুপচাপ মুড আপ করে দাঁড়ায় আসছো কি? রুমে চলো, ফ্রেশ ট্রেশ হবো না? কি ফ্রেশ হবো? তুমি যে এত বড় চিটার বাকপার, আমি যদি আগে জানতাম তোমাকে জীবন আমি বিয়ে করতাম না। আমি বুঝলাম না হঠাৎ করে তুমি আমার চিটার বাকপার বলতেছো কেন? আমি কি এমন চিটারি বাকপারি করছি আমার কও? এই তুই যে একটা ভ্যান চালকের ছেলে, তুই এটা বলছিলি আমার আগে। আরে বাবা, এটা তো বলার প্রয়োজন পড়ে নাই। আমি একটা বড় চাকরি করি, তোমার সাথে তো সেই সুবাদে আমার সম্পর্ক, এখন আমার পরিচয় হলে তুমি এত টানাটানি করতেছো কেন? আমি ঠিক বুঝতেছি না। ও টানাটানি করবো না, না আমি তো ভাবছি তুই ভালো জব করস, তার মানে তোর ফ্যামিলিও ভালো। তোর বাপ যে এখনো ভ্যান গাড়ি চালায় তুই বলছিলি আমারে? আরে তুমি একটু বোঝার চেষ্টা করো, আসলে হয়েছে কি, আমার আব্বা মানে কি বলবো তোমারে, কিছু গরিব মানুষ আছে অভাব গেল এদের স্বভাব জানা। আব্বা এখন যে ভ্যানটা চালায় এটা কিন্তু সে তার নিজের ইচ্ছা চালায়, বিশ্বাস করো। মানে তারে আমি হাজারবার নিষেধ করছি, আব্বা অতীতে আপনি যা করছেন না করছেন করেন, এখন তো আমি একটা বড় পজিশনে আছি, এখন আপনি ওই ভ্যান ট্যানার চালায়েন না। কও বাপ মা যদি কথা না শুনে এই না আমার কি করার আছে কও? আজকে আমার কাজিন যে আমার সাথে আসতে চাইলো, ওর এক্সামের জন্য যে আসতে পারলো না, ওর সামনে যদি ওই লোকগুলা বলতো তোর বাবা এখনো ভ্যান গাড়ি চালায়, তখন আমার মানিকটা কোথায় যেত তুই বল? না না সেটা তো ঝামেলাটা হয়েই যাইতো, ও ফ্যান বাপ না হইলে আমি যে কি করতাম জান? বিষয়টা বোঝার চেষ্টা করো। আরে শোনো, আমার আব্বা ভ্যান চালাইতো নাকি গরুর গাড়ি চালাইতো এটা তো কোনো বিষয় না, আর আমি তার সন্তান, আমি তো আমার বাপের পরিচয় আনতেই না, আর তুমি আছো আমার বাপের পরিচয় লইয়া। শোনো, তোমার হাজবেন্ড সে এখন একটা বড় চাকরি করে, আমার পরিচয় তো তোমার পরিচয়, তাই না? তাই তোমার পরিচয় আমার পরিচয় না? আরে আমার চোদ্দ উষ্ঠির কেউ যদি শুনে আমি এক ব্যাংক চালকের ছেলেরে বিয়ে করছি, তখন আমার মানুষটা কোথায় যাবে জানো? আমার টেস্টটা কোথায় যাবে কি বলবে ওরা, তোমার কোনো আইডিয়া আছে? আর আমি যদি ঠিকই জানতাম তুমি একটা ব্যাংক চালকের ছেলে, আমি জীবনেও তোমাকে বিয়ে করতাম না। বৌমা কি হইছে, ভ্যান চালকের ছেলেকে বিয়ে করতে না কেন, কি হইছে? ভ্যানওয়ালা কি মানুষ না? মানুষ, আপনারা মানুষ আমরা মানুষ, কিন্তু আমাদের লেভেলটা এখানে আর আপনাদের লেভেলটা এখানে। আমার বাবা ঢাকা সিটির 10 জন ব্যবসায়ীদের মধ্যে একজন ব্যবসায়ী, উনাকে আপনি কি বলবেন, আপনি কি করেন? বৌমা তোমার বাবার সামনে আমি গেলে আমি এইটাই বলবো, আমি ভ্যান গাড়ি চালাই, আমি সৎ উপার্জন করি, আমি ঘুষ খাই না, আমি চুরি করি না, আমি গর্ববোধ করি, আমি সৎ ইনকাম করে, এই যে দেখতেছো না তোমার স্বামী আমার পোলা, আমি গর্ব করি এই ভ্যান চালাইয়া এই পোলারে আমি মানুষ করছি। এই যে একটা পেশাল ভ্যান গাড়ি চালায় মানুষ করতে মানুষ করছে, এটা কি আব্বা? মানে কি একটা মাইক ভাড়া নিয়া পুরো গ্রামে কই যে আমার আব্বা একেবারে ভ্যান গাড়ি চালায় আমার খুব বড় মানে লাডে উড়াইছে, ঢাকা সরো বলবো আমি। আপনি এটা মানে বলার লাগে এনে ঢোকা লাগবে, মানে আমাদের কথা মাঝখানে কেন ঢুকতে গেছেন আপনি? না আমি ঢুকছি, বৌমা কইতেছে যে ভ্যান চালকের ছেলে পরিচয় পাইলে আমি বিয়ে করতাম না, সেই জন্য আমি ঢুকছি বাবা। ঠিক আছে তো কইছে, আমার বউ হলে তো গ্রামে ঘুরতে পারিছি, রহমত চাচা কেন বলবে যে তোর বাপে ভ্যান চালায় আর তুই ফুটানি করত বউ এই কথা কেন কইছে? আমি যে ঢাকার থেকে টাকা বাড়াইলাম প্রত্যেক মাসে মাসে, টাকাগুলো কি করছো? আরে বুঝো না টাকা নিয়ে কি করছে, ওই যে তোমার বোন আর বোনের জামাই রেখেছে আর কি করবে? না বৌমা না, এই অপবাদ দিও না, তুমি এই আন্তাজে এই অপবাদ দিও না, আমার মেয়ে কি খরচটা যে আমার পোলাই যেই টাকা দিছে সেই টাকা আমার মেয়েরে দিব? তাহলে টাকা করছেন কি, টাকাটা কেন কই? তুমি জানো না বাবা
তুমি তো আমারে ফোন করে কইছো বাবা তোমার বৌমা ওই ভাঙা ঘরে থাকতে পারবো না আমি এই যে টাকাগুলো দিতেছি সুন্দর একটা ঘর তৈরি করো বাবারে আমি তো বৌমার কথা চিন্তা করে তুমি যেই টাকা দিছো শুধু সেই টাকাই হয় নাই কিন্তু আমার থেকেও আমি আরো টাকা বইগা এই সুন্দর করে ঘর বানাইছি এই বৌমার জন্য হ্যাঁ এই বৌমার জন্য আইসা একটু শান্তিতে থাকতে পারে আর তুমি বৌমা আমার এই অপমান দিলা বৌমা আমি ভ্যানসা লোক এটা সত্য কিন্তু আমরা শোন না আমরা শোন না আমরা কষ্ট করে খাই আমি ভ্যানসা না খাই মানুষকে ভালোবাসতে শিখো মানুষকে সম্মান দিতে শিখো মানুষকে ভালোবাসলে আল্লাহ রাজি খুশি হন কি হয়েছে আপনি এরকম চিন্তা ভাবনা করতেছেন কেন আরে মা মানে আব্বাই আব্বাই যে একটা খুব গর্বের কাম করছে ভ্যানসা লইয়া আমার তাল গাছে উড়াইছে এইটা আমার বোর গাছে আবার ওনার মানে কহ লাগবে আমি আন বাজারে যাইয়া ঢোল পিটাই বলমু যে আব্বা ভ্যান চালাইয়া অনেক কষ্ট করিয়া আমার তাল গাছ উড়াইছে আমি আন ঢোল পিটাইতে যাই আই শোনো তোমাদের ফ্যামিলি ড্রামার মত আমি আর নাই তো বাবা করো বৌমা দাও মা এই জাপার কারণে যে আমার বউ হাম মানে মাইন্ড কম আইছিলাম তো যে গ্রামে দুইটা দিন থাকমু যেহেতু তোমাকে দুজনের সহ্য হইল না ঠিক আছে চলে যাবো কোনোদিন আর আমু না কোনোদিন আর গ্রামে আমু না আমার মুখ তোমরা আর দেখবা না কই দিলাম কথাটা বাবা না আরে বাবা তুই তো আমাকে একমাত্র বলা আমাকে কই যাস তুই কি লোকটা যে এখানে যাবে সে এখানেই দেরি করে একটা জায়গায় যাইতেছি খালি সিরিয়াসলি একটু তো ইস্তারি করে রাখতে পারতা আচ্ছা দেখো এখন কেমন লাগতেছে আমারে কেমন লাগতেছে মানে বুঝলাম না তোমার কথা তুমি কি পাত্রি দেখতে যাইতেছো নাকি আমার ভাইয়ের বউরে দেখতে যাইতেছো বেকুবের মতো কথা বইল না বুঝছো তোমার ভাই শহর থেকে একটা মায়ারে বিয়া করে নিয়ে আসছে আমি তার একমাত্র দুলা ভাই আমি ওই মেয়ের সামনে যাব যেন তেন ভাবে এটা একটা কথা হইলো একটা পোস্ট পাসের ব্যাপার আছে না দেখো ঠিক লাগতেছে কিনা খুব সুন্দর লাগতেছে কিন্তু শুনো সুন্দরতা যেমনই লাগুক মুখটা একটু বন্ধ রাখো তোমার মুখ যখন ছোটে তখন তো মেশিনের মতো ফটর 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 কই ফুটতেই থাকে বুঝছো না তখন ওই শহরের বউ আবার তোমারে বাসাল ভাববো তখন তো আমার মান সম্মান থাকবো না তোমার ভাইয়ের বউ তোমার মতো এরকম গাধা না বুঝছো সে মানুষ দেখলেই বুঝতে পারবে তার স্ট্যান্ডার্ডটা কতখানি আমার যে চার গ্রামের লোক ডাইকে নিয়ে যায় বিচার বিচার করতে এটা কেন নিয়ে যায় বলো এটা তো নিয়ে যায় আমার বুদ্ধি বিবেচনার জন্যই আমার সুন্দর কথার জন্যই নাকি আসতেছো কেন তোমারে কখন নিয়ে যায় জানো যখন চায়ের গ্রামে কোনো মাতবর টুকায় পায় না তখন তোমারে নিয়ে যায় মাতবরি করতে এইডারে কি মাতবর কয় জানো কি মাতবর কয় ফাও মাতবর ফাও মাতবর কয় না আজকে তোমার ছোট ভাইয়ের বউয়ের সামনে দাঁড়াইলে তুমি দেখবা যে তোমার ছোট ভাইয়ের বউ আমারে কেমনে করে নিয়ে নেয় রতনে রতন সেনে বুঝছো এখন কথা না বাড়ায় চলো আসো চলেন রতন মিয়া আমি তোমার জামাই আশিকের বড় বোন তুমি জানো তোমার জামাই কি করছে আমার সাথে কি করছে আমার জামাই তুমি এভাবে কথা বলতেছো কেন কিভাবে কথা বলবো তোমার জামাই আমার গায়ে হাত দিছে কি তুমি ওর গায়ে হাত দিছো সি 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 আমি আয়েশা অশ্বকে হাত দিয়ে বললাম বলো তো আমি কে ও গুইলাই আমার গালে একটা সর মেরে দিছে তাই বলে তুমি আমার স্বামীর গালে থাপ্পড় মারবা থাপ্পড় মারবো না কি করবো তোমার একটা চরিত্রহীন জামাই যে আমার গায়ে হাত দিল ওকে একটা না বেশি বেশি করে মারা উচিত ছিল তুমি এটা একদম ঠিক করো নাই শুনো ও তোমার গায়ে হাত দেয় নাই চোখে হাত দিয়ে এত মস্কারি করছে আমাকে গেরামে এরকম শালা বউ বসে তো দুলা ভেড়ে মস্কারা কইরাই থাকে বাবা বাবা এটা কোন ধরনের মস্কারি হ্যাঁ গায়ে হাত দিয়ে মস্কারি করে না দুলা ভাই দুলা ভাইয়ের মতো থাকবে ইসে গায়ে কে 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 কার গায়ে হাত দিছে আম্মা তোমার পোলার বউ আমার স্বামীর গালে থাপ্পড় মারছে বৌমা তুমি জামাইরে কেন থাপ্পড় মারছো আপনি আমাকে না জিজ্ঞেস করো ওকে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করো ওকে মা আমি আইসা ওর চোখ ধরে কইলাম বলো তো আমি কে ও আমার গালে সর দিয়ে দিছে বাবা শুনো গেরামে শালা বউদের সাথে বাড়ির জামাইরা মানে দুলাবেরা একটু দুষ্টামি করে চোখ ধরে মানে দুষ্টামি করে ফাইজলামি করে এটা তো গায়ে হাত দেওয়া কয় না
ও এইটাকে গায়ে হাত দিয়ে বলে না, তাহলে কোনটাকে বলে? সেই দিন তো খুব বড় বড় ভাষণ দিচ্ছিলেন, আমি একটা ফ্রক পরাতে কি কাপড় পরছো, পা দেখা যায়, হাত দেখা যায়, গলা দেখা যায়, আর এখন যে আপনার মেয়ের জামায় আমার গায়ে হাত দিল, এটা আপনার ইচ্ছে মতো পরে না? না বৌমা, তুমি ভুল বুঝতেছো, বারবার শুধু বলতেছো গায়ে হাত দিছে, গায়ে হাত দিছে, এটা গায়ে হাত দেওয়া বলে না, এটা দুষ্টামি বলে, মজা বলে, আনন্দ করা বলে। ওরে বাপরে, এরকম মজা আমি কোথাও দেখি না। এনিওয়েজ, আপনাদের সাথে থাকা ইম্পসিবল আমার যত্ত সব। মা, আশিক এটা কেমন মাইয়ে বিয়া করে আনছে? ও তো স্বপ্ন আসিল একমাত্র ভাইয়ের বিয়া খামো, আমাকে না জানায় বিয়া করছে, সেই স্বপ্ন তো পূরণ হইলই না। আর যেই মাইয়া বিয়া করছে তার হলো এই আদব কায়দা, মাসুরন, সি সি সি, আইতে নাইতে এই অবস্থা। তুমি কেমনে থাক মা? আরে আমি যে কি যন্ত্রণা আছি সেটা তোরা এখন বইলা বুঝাইতে পারবো না। বউয়ের আচার ব্যবহার কথাবার্তা কোনো কিচ্ছু ঠিক নাই, আমাদেরকে তো গুনাহই ধরে না, একটা খড়কুটর মানুষ একটু গুনাহ ধরে, আমরা দুচ্ছায় দুচ্ছায় করে কথা কয়ে। মা মা, আশিক শহর থেকে যেরকম মেয়ে বিয়া করে নিয়ে আইছে, আমার তো মনে হয় না যে কোনোদিন এই ছেলের বউয়ের হাতের রান্না আপনার কপালে জুটবো। কি করবো বাবাজি কও, সবই কপালের ফের। বাবাজি অনেক দূর থেকে আইছো, চলো ঘরে চলো, হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করবা। না আর কি খামো, যেরকম থাপ্পড় খাইছি পেট ভরে গেছে, আর কিছু খাওয়া লাগবো না, বউ চলো। না বাবাজি, না বাবাজি। আম্মা তুমি আর নিষেধ করো না, যে অপমানিত হয়েছি এখানে থাকলে না জুতা পিঠা খাইতো যাই গাম। না আমার তুই ফিরে আসি, তোর বউ এরকম দুর্ব্যবহার করলো, আমার জামাই গেলে থাপ্পড় মাইরা দিল, আর তুই কিছুই করলি না। তুমি গেলে দেখতেছো আমার বউ থাপ্পড়টা, তুমি দুলাবাই ভুল তো দেখেছো। হ্যাঁ দুলাবাই আমার বউ লাগে পরিছে না হইয়া এই ফাজলামি করতে যাবে কেন, কেন তার চোখ ধরতে গেল আমার বউ? আর তোমাদেরও তো একটু মানে বোঝা উচিত ছিল যে আমি কিন্তু পাশের গ্রামের শেফালিরে বিয়ে করিনি, কোন পরিবারের একটা মেয়ে বিয়ে করছে, তাদের লাগে এসব ফাজলামি দুষ্টামি যায়। হ্যাঁ এই দুলাবাইয়ের কমন সেন্সটা থাকবে না, তার এই সেন্সটা থাকবে না যে আমার শ্যালক কাকে বিবাহ করে আনছে, কোন মেয়ে আনছে, কমন সেন্সের ব্যাপার। ভুলটা আমারই হয়েছে রে ভাই, আমি বুঝতে পারিনি তুই যে তোর রক্তরে ভুলে যাবি এত সহজে, ঠিক আমাকে আর কি লেভেল কর, ভুলটা আমারই, মাফ করে দিস। তোমার আছে এই চোখের একটু পানি, আর আব্বার আছে বয়াল, তোমাকে এই চোখের পানি দেখতে মন চাইতেছে না? ও এখন আমার আর আব্বারে তো সহ্য হইতেছে না। না ছোটকালে যখন আব্বা আমারে আর তোরে হাতে করে হাটে নিয়ে যাইতো, হাত ছুটে গেলে তো দৌড়ে আইসে কান্তি, আপা আমি হারায় যামু হারায় যামু, তখন এই চোখের পানি তো আমার কাছে কোনো সময় খারাপ লাগে নাই। যখন খালে দুইজন মাছ ধরতে যাইতাম, খেদা মাটি দিয়ে এই কাঁটা ভরায় ফেলাইত, আমি নিজে তোরে পরিষ্কার করতাম, তখন ওই খেদা মাটির গন্ধ খারাপ লাগতো না ভাই? মানে তোমরা কি চাও, মানে তোমার ওই কেদার আর আব্বার আছে ব্যাম ব্যাম ব্যাম, মানে আমার লেভেলটাকে পুকুরে যাও এটা তোমরা চাও না? হ্যাঁ এই কাদা মাটির গন্ধ লইয়ে কি আমি থাকবো? আমার কি কোনো ভবিষ্যৎ নাই নাকি এই নিম্ন লেভেলে থাকবো আমি? না সবা, কে তোমার আটকায় রাখবো, তুমি তো এমনি এমনি অনেক উপরে উঠে যাইতেছো, তুমি এখন যেই উপরের লেভেলে উঠে গেছো আমগুলো তো আর দেখতে পাইতেছো না, এই যে তুমি হাফ প্যান্ট পরে বয়ে রয়েছো গ্রামের বাড়িতে, তোমার লেভেল কত উপরে উঠে গেছে। আর তোমার বাবা কি করছে, সারাটা জীবন এই ভ্যান গাড়ি চালাইয়া জায়গা জমি বন্ধক রাইখা বেচা দিয়া তোমার আজকে এত বড় করছে, তুমি চাকরি পাইলা, চাকরি পাইয়া এই যে বাড়ি টাড়ি করলা, বাপ মায়েরা নিয়ে দুই দিন থাকতে পারলা না, বউরে নিয়ে আয়া পড়ছো আর বাপ মায়ের পাঠাই দিছো ওই ভাঙা ঘরে, তোমার চেয়ে বড় লেভেলে তো এই গ্রামের আর একটা পোলাও যাইতে পারে না। মেধাস্থান গরমে না পা, এই দুলা ভাই, এই আপনি এত বুড়ো বুড়ো কথা কইতেছেন, আপনি কি আমাদের মানে পরিবারে গ্যাঞ্জাম করার লেগে আছেন নাকি? না গ্যাঞ্জাম করতে আসি নাই, আমি এসে পোলাও বিরিয়ানি খাইতে, তোমরা ঢাকা থেকে কি জিনিস নিয়ে আইছো এগুলা খাইতে আমি আমার বউরে আয় বসে জিব্বাটা বাইট করে। হ্যাঁ তাই তো মনে হইতেছে যে ঢাকা থেকে কি গিফট আনলাম না কি আনলাম এই নেওয়ার লাগি আছে তাই মনে। আশিক হ্যাঁ তুই তো লোকে বেয়াদবি করতেছস। আর না কিসের বেয়াদবি, ও তো আশা কথাই কইতেছে, ওর বাপ
যখন হচ্ছে ওর পরীক্ষার ফি দিতে না পাইরা সমস্ত কিছু বন্ধক টন্ধক রাইখার টাকা জোগাড় করতে পারে নাই তখন গেছিল কই আমার কাছে যায় গেছিল আর তখন আমি আমার বাসুর সহ গরুটা বেচা দিয়া তোমার পরীক্ষার ফি দিছিলাম কেন দিছিলাম জানো লোভে পয়রা তুমি এত বড় হবা আমাদেরকে এরকম লম্বা লম্বা কথা শোনাবা এই জন্য দেখো বাবা আমার কিন্তু মেজাজটা গরম হয়ে যেতেছে আমার বউ কিন্তু ঘরের মধ্যে সব শুনতেছে আমার কিন্তু ছোট করতেছে কিন্তু এই আপনি কয় টাকা পান হিসাব দেন আমি টাকা দিয়ে দিচ্ছি আমার টাকা তুমি দিয়ে দিবা না হ্যাঁ আপনি টাকা আমি দিয়ে দিব না আমি জানি তুমি টাকা আমার দিয়ে দিবা তুমি এখন অনেক বড় লোক হয়ে গেছো অনেক টাকা হইছে তোমার হায় রে শালা মানুষ বড় হয় যখন গ্রামের পাঁচজন মানুষ তারে বড় কয় তোমার মতো এরকম নিজে নিজে ঢোল পিটাইয়া কেউ কোনোদিন বড় হয় না শালা দেন আপনি কথায় কিন্তু আমার গার মধ্যে কিন্তু জ্বালা উঠতেছে কথা এখনো শেষ হয় নাই এই গ্রামে তুমি একমাত্র শিক্ষিত ছেলে না যে গরিব ঘর থেকে যাইয়া বড় লোক হইছো শিক্ষিত হইছো শিক্ষিত মাইয়া বড় লোকের মাইয়া বিয়া করছো কই আর পাঁচজন তো তোমার মতো এরকম দামাক দেখায় না এরকম বড় লোকই দেখায় না শালা তোমারে ভালোবাসি বলে আরেকটা কথা বলে যাই তুমি গ্রামে আসছো অথচ গ্রামের একটা মানুষ তোমার বাড়িতে আসে নাই তুমি কি বুঝতে পারতেছো তুমি কত বড় হয়ে যাইতেছো আমাদের থেকে কত দূরে চলে যাইতেছো কেউ আর তোমার খবর নিতে আসতেছে না এটা কি দূরে যাওয়া কয় আমি আমার লেভেলটা একটু পরিবর্তন করছি ভাবছিলাম আপনাদেরও পরিবর্তন হবে কিন্তু আপনারা আসলে কেউ পরিবর্তন হবেন না আপনারা যে ছোট লোক এই ছোট লোকই থাকবেন আসলে এখন আবার কি ইচ্ছা করতেছে জানো আমার এই কম দামি জুতা দিয়া তোমার দামি গালে পিটাইয়া তোমার মানুষ করে এই তোর এক চটকলায় হয় নাই তুই কারে জুতা দিয়ে পিটাবি আমার জামাই রে তোর এখন আমি জুতা দিয়ে পিটাবো এই মেয়ে তুমি সাবধানে সামলায় কথা কও তুই সাবধানে কথা বল তুমি বুঝতেছো না তুমি কার সাথে দাঁড়ায় কথা বলছো তুই বুঝতেছিস না আমি কে হ্যাঁ এই যে তুমি এক বড় লোকের মেয়ে যেই বড় লোক কথার আগে কথার পিছে কয় যে আমি বড় লোকের মেয়ে বড় লোকের মেয়ে আমরা বড় লোক দেখি নাই যতগুলো ছোট লোক চুরি করে পাটপানি করে বড় লোক হইছে তারা এরকম পরিচয় দিয়ে বাড়াইতে পারে আমি তোর মত লুচ্চা দেখি নাই যে ভাবির চোখ ধরাইছা সব সব করো তোমরা কি শুরু করলা তুমি থামো এত রাত তোমরা সিনেসিনি করতেছো কেন তুমি থামো তুমি তোমার ভাইরে দেখাইতে নিয়ে আইছো ভাইয়ের বউরে দেখাইতে নিয়ে আইছো নিয়ে এসে কি করলা আমার তোমার ছোট ভাইয়ের হাতে স্তর খাওয়াইলা আর কি কি খাওয়ানোর জন্য ধান তো কইতাছো শোনো আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যেতেছি যদি তুমি আমার সাথে আসো তাহলে আমার সাথে থাকবা আর তা নইলে আর আইসো না বাবা বাবা যতদিন ও আমার ভাই ছিল আমি ওর ভাইয়ের মতো ভাবতাম ততদিন আমি এই বাড়িতে আসছি কিন্তু এখন থেকে ওই বাড়িতে থাকলে আপনি আর কোনোদিন আমার ডাকবেন না অনেক ভালো লাগছে ভাই তো ওই ব্যবহার জীবনে কোনোদিন ভোলার না আল্লাহর কাছে দোয়া করি যেনি বোধ জ্ঞান হয় বাবা কি হয়েছে এত রাত করে তুমি আমার শ্বশুর বাড়িতে এসেছো কোনো গ্যাঞ্জাম হয়েছে নাকি কি দেখছো বাবে মানে আমি বড় ধরনের বিপদে পড়েছি মা আমার নামে যে মানি লন্ডারিং এর যে মামলাটা ছিল না ওটা তো ওয়ারেন্ট বেরিয়েছে পুলিশ আমাকে হন্যে খুঁজতেছে মা কোনো উপায় দেখতে না পেয়ে তো শ্বশুরবাড়ি তো অজ পাড়া গায়ে আমি পালিয়ে চলে আসছি মা কাউকে বলিস না জামাইকেও কিন্তু বলবি না ঠিক আছে শোন আমি এখানে থেকে একটা ব্যবস্থা করব বর্ডার দিয়ে যাতে ইন্ডিয়া চলে যাওয়া যায় হায় বাবা তুমি এটা কি করেছো আমার শ্বশুর বাড়িতে আমি তোমাকে নিয়ে যত বড় বড় কথা বলেছি আজকে যদি আমার শুনতে পারে যে তুমি ওয়ারেন্টের আসামি আরে শুনবে কেন আরে আমার মালিক তো ঘুরাই মিশে যাবে বাবা তো তোকে বলবি কেন বলবি কি জানিস বলবি যে তোকে না দেখে আমি থাকতে পারি না তোকে দেখার জন্য চলে আসছি বাবা আপনি হঠাৎ করে আমার বাড়িতে কই কি কোনো সমস্যা হয়েছে না বাবা তেমন কিছু না মেয়েটাকে দেখার জন্য খুব করণটা ফুল তো তাই কাউকে না জানে চলে আসলাম বাবা বাবা আপনি মনে হয় আমার কাছে কিছু লুকাচ্ছেন আমার কাছে লুকাচ্ছেন কেন কি হয়েছে সত্যিটা বলেন না বাবা আমি তো আপনার সন্তানের মতো আমার কাছে বলেন কি হয়েছে এই তুমি না করতেছে কেন আমি তো বিষয়টা বুঝলাম না বাবা আপনি আমাকে বলবেন না কি হয়েছে মারে বলেই ফেলি মা বাবা আমার নামে একটা মানি লন্ডারিংয়ের একটা মামলা ছিল ওটার ওয়ারেন্ট বেরিয়েছে পুলিশ আমাকে খুঁজতেছে বাবা একটা লাইন গার্ড করো না আমাকে একটু বর্ডার দিয়ে একটু একটু ইন্ডিয়া পাস করে দাও না বাবা প্লিজ বাবা
বৌমা, এই হলো তোমার সেই আদর্শবান গর্বিত বড়লোক বাবা, তাই না? তোমার বাবা তো একটা চোর, এই দেশের শত্রু। হ্যাঁ, আমাদের এই দেশটা লাখো শহীদের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশের শত্রু হইলে এই তোমার বাবা। আমাদের দেশের টাকা সে পাচার করে বিদেশে। খুব গর্ব করছিল, তাই না? আমার বাবা অমুক তমুক শিল্পপতি, আর সব দেখতে পারলাম। বাহ বৌমা বাহ। এই জন্যই বলে অর্থ দিয়ে কিন্তু মানুষ মাপা যায় না। তোমার বাবাকে আমি পুলিশে ধরাই দেব। বেশেফ প্লিজ, আপনি আমার ভাইয়ের মতন, আপনার ভাই প্লিজ পুলিশের কাছে ধরাই দেব। না, আপনাকে ক্ষমা করবো না, আপনাকে ক্ষমা করবো না, আমি এই দেশের সাথে বেইমানি করবো না। আর এই যে বাবা, খুব গর্ব করছিলে না তোমার শ্বশুরকে নিয়ে? বাবা তুমি কোনো কথা বলবে না, তোমার এই শ্বশুরের জন্য, তোমার এই বউর জন্য আমাদের দুজনকে কম অপমান করো নাই। আব্বা, তোমার লোকের মাল লোকে আমি যে আচরণ করছি এটা শুনে ক্ষমার অযোগ্য। আমি সন্তান নামের একটা কুলাঙ্গা, সেই তুমি আমারে কত কষ্ট করে বড়লাই করাইছো, কত কষ্ট করে তুমি ব্যান চালাইছো, তোমার সেই পরিশ্রম আমি অস্বীকার করছি। আমি এই যে একটা চোর, অথচ তাকে আমি অনেক বড় বাপের মানুষ মনে করছি। আর তুমি একজন সৎ মানুষ, ভালো মানুষ, সৎ পথে ইনকাম করেছ, আমি তোমার সন্তান হয়ে তোমাকে কত শ্রদ্ধা করছি বাবা। মা, আমি জানি আমি তোমাদের উপরে অনেক কষ্ট দিছি, আমি আল্লাহ আমাকে কোনোদিন মাফ করবে না, কিন্তু তোমরা আমাকে ক্ষমা করে না দাও বাবা। আমার তুমি ক্ষমা করে যাও, যে তুমি সব দামে উপার্জন করতো বাবা, তোমার সব টাকায় আমি মানুষ হয়েছি, কিন্তু আমি আমি ভুল করছি আপা, আমার আমার তুমি ক্ষমা করে দাও আপা। না রে বাবা না। দেখ বাবা, শেষ তুই বুঝতে পারছো যে কে বালা আর কে খারাপ। তোর যে জ্ঞান ফিরাইছে, তোর যে সঠিক জ্ঞান ফিরাইছে, এতে আমরা খুশি। এই যে বিআই সাহেব, আপনাকে বিআই বলতে আমার এখন লজ্জা করতেছে। এই আপনাদের মতো কিছু পয়সাওয়ালারা, কিছু শিল্পপতিরা আমাদের দেশটাকে শেষ করে বেড়াইতেছে। দেখুন আব্বা, আপনি আমার যদি শ্বশুর হয়ে থাকেন, এই মুহূর্তে কিন্তু আপনি একজন অপরাধী, আর অপরাধী যে পক্ষ নেবে সে নিজেও কিন্তু সে অপরাধী হয়ে গেল। আপনি যেটা করেছেন খুবই খারাপ করেছেন, আপনি দেশের টাকা বিদেশে পাচার করেছেন। কেন আব্বা, এত লোভ কেন আপনাদের? হ্যাঁ, দেশের প্রতি এতটুকু মায়া মমতা আপনাদের ভিতরে নাই কেন? আপনি আইনের কাছে আত্মসমর্পণ করবেন? এবং বিদেশে যে টাকাগুলো পাচার করেছেন সেগুলো কিভাবে দেশে আনা যায় সে ব্যাপারে সহযোগিতা করবেন, এটা আমি চাই। আমি অপরাধী, থানে আমি যাচ্ছি। মারে, তুই আমাকে নিয়ে অনেক গর্ব করতি না মা, অনেক অহংকার করতে আমাকে নিয়ে। আমি তো মান ডাকতে পারিনি মা, আমাকে ক্ষমা করে দিস মা। বাবা মা, আমি আসলে আমার বাবাকে নিয়ে অনেক গর্ব করেছি, অনেক বাজে বাজে কথা আমি আপনাদের বলেছি। আসলে আল্লাহ আজকে আমাকে দেখিয়ে দিল, কাউকে ছোট করে কথা বললে কার মা কারোর পিছনে ছাড়ে না, ওটা দিয়েই যাবে। আর আজকে আমি এটা নিজের চোখে দেখলাম, আমি আপনাদের যা যা বলেছি আজকে আমি তার চাইতে বেশি লজ্জিত। বাবা মা আমাকে প্লিজ মাফ করে দেন। ভাই সাহেব, আমি অপরাধী, যা দোষ যা অপমান বদনাম আমাকে করুন, আমার মেয়েটা নিষ্পাপ, ওকে কোনোভাবে আপনি কষ্ট দেন না, ওকে আপনি আপনার মেয়ের মতন আগলিয়ে রাখবেন। শোনো বৌমা, আমার এই কথাটা সারা জীবন মনে রাখো, অর্থ দিয়ে সম্মান কামানো যায় না, সৎ কর্মের মধ্যেই সম্মান। আর ভাই সাহেব, একটা কথা মনে রাখবেন সবসময়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বেশ স্যার, আমি অনেক লজ্জিত, অনেক অপরাধী, প্লিজ সবাই আমাকে মাফ করে দিয়ে চলেন। বেশ স্যার, আমাকে থানায় নিয়ে চলেন, চলেন।